ঐশ্বরীয় লজ্জা পাবে, মেকওভার করে চোল্ড হয়েছেন রানু মণ্ডল। রানাঘাট এখন অতীত, রানু মণ্ডল বর্তমানে কাজের প্রয়োজনে বেশিরভাগ সময় মুম্বাইয়ে থাকেন, আর টাইম লাইনে থাকতে তাকে সবসময় ফিটফাট থাকতে হয়। সোজা কথায়, গ্ল্যামার ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত থাকতে হয় তাকে, তখন চেহারায় মাজা ঘষা তো করতে হয়, দরকার মেকওভারেরও। রানু মণ্ডলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। মুম্বাই পাড়ি দেওয়ার আগে অবশ্য একবার স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পার্লারে শরণাপন্ন হয়েছিলেন রানু মণ্ডল, তবে তার নতুন মেকওভার দেখলে তাকে চেনাই দেয়। এ কি সে রানাঘাটে রানু মণ্ডল? প্রশ্ন উঠতে পারে আপনার মনেও। কথাতেই আছে, প্রথমে দর্শনধারী, পরে গুণ বিচারী। এই প্রবাদের ফাঁদে পড়েছেন রানাঘাটের রানুও। স্টেশনে নিজের মনেই গান গাইতেন তিনি, কিন্তু ধুলুমাখায় এই আদবুড়ি নারীকে পাত্তা দিতেন না কেউ। তবে এখন কিন্তু রানুর সময় বদলে গেছে, তিনি এখন বলিউডের প্লেব্যাক গায়িকাও, তার গানের জাদুতে মাতোয়ারা নেট দুনিয়া। রানাঘাটের রানুকে এখন কি আর এই রূপে মানায়? অতঃপর আবার মেকওভার হলেন রানু। কানপুরে সিদ্ধা নামে এক বিউটি পার্লারের শাখার উদ্বোধন হয়েছে, সেখানেই রানু মেকওভার করা হয়েছিল, সেটা হয়তো কোনো অনুষ্ঠানেরই জন্য। মেকওভারের পর বদলে যায় তার চেহারা, নবরূপী রানুর ছবি আপাতত নেট দুনিয়ায় ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে রানুর পরনে জমকালো এক লেহেঙ্গা, সঙ্গে মানানসই ভারী গয়না, আটো সাটো করে বাঁধা ডিজাইনের খোপা। তবে রানুর এই নতুন সাজ কিন্তু নেট দুনিয়ার নজর কেড়েছে অন্যভাবে। প্রশংসা কুড়ানোর জায়গায় ট্রল করা হচ্ছে তাকে নিয়ে, কেউ তো আবার তার ছবির নিচে এ মন্তব্য করে বসেছেন, এবার তো ঐশ্বরিয়া রায় বচ্চন লজ্জা পেয়ে যাবেন আপনাকে দেখলে, হাই হাই। এরপর আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে, রানু মণ্ডল ফ্যাশন শোতে র্যাম্প করছেন, এখন সে ভিডিওটি নিয়েও রীতিমতো ট্রোল করা হচ্ছে। প্রসঙ্গত, এর আগে রানু মণ্ডল বারবার ট্রলের শিকার হয়েছেন। যেমন এক ভক্ত তাকে কাছ থেকে দেখে যখন ছুতে চেয়েছিলেন, তখন বলেছিলেন, ডোন্ট টাচ মি, আমি এখন সেলিব্রিটি। এরপর আরও অনেক বিষয় নিয়ে রানু মণ্ডলকে ট্রল করা হয়েছে। প্রিয় দর্শক, এই নিয়ে যদি আপনার মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন খবর খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ।